রাবিয়া বসরি বিবাহ করে নাই, বিবাহ তার আল্লাহর ওলি হইছে। রাবিয়া চিন্তা করছে, আমি যদি বিবাহ করি স্বামীরে সময় দেওয়া লাগবে, সন্তান হইলে সন্তানদের সময় দেওয়া লাগবে, স্ত্রী আমি হইয়া যাওয়ার পরে শ্বশুর শাশুড়িরে সময় দেওয়া লাগবে। এই সময় দিতে যাইয়া আমি যদি আমার মালিকরে সময় কম দেই, আমার মালিক যদি ময়দানে মাসরে আমার জিগায়, রাবিয়া রে ও রাবেয়া জামাইরে সময় দিছ, আল্লাহরে সময় দিছ কোন সময়, শ্বশুর শাশুড়ির সময় দিছ, আল্লাহরে সময় দিছ কোন সময়, সংসারের কাজের সময় দিছ, আমারে দিছ কোন সময়, আটকায়া যাইবা উত্তর দিতে পারবা না। রাবেয়া ডাক দিয়া কয়ে, জগৎবাসী আমি আমার আল্লাহরে এত ভালোবাসি, আমার নবীরে এত ভালোবাসি রে, আল্লাহ নবীরে ভালোবাসার কারণে আমি রাবেয়া বসি দুনিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। রাবেয়া রে ও রাবেয়া, তাহলে তুমি কেন আমার আল্লাহরে এত ভালোবাসতা? ও রাবেয়া, তুমি কি আমার আল্লাহরে কোনো দিন দেখছনি? রাবেয়া কয়ে, জগতের মানুষ আমি আমার মা বাপের সাইন নম্বর মাইয়া, কয় নম্বর সাইন নম্বর মাইয়া। রাবেয়া বসির আব্বা জান এবং আম্মা জানের দুনিয়াতে একটা দুইটা তিনটা কইরা, রাবেয়া বসির আব্বা জান আম্মা জানের তিনটা মেয়ে দুনিয়াতে আছে, সন্তান আছে, একটা টিকা ছিল না। কিন্তু রাবেয়া বসির দুনিয়াতে আসার আগে আমার দয়াল নবী রাবেয়া বসির আব্বারে ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাক দিয়া কয়, রাবেয়ার আব্বা ইয়ো, ও রাবেয়ার আব্বা, তোমার এই স্ত্রীর গর্ভে কিছুদিন পরে একটা সন্তান আগমন করবে, যেই সন্তান হবে আবেদা, যেই সন্তান হবে সলেহা, যেই সন্তান হবে তাহেরা, যেই সন্তান হবে জাহেরা, এই সন্তান বড় মাপের একজন আল্লাহর ওলি হইব। রাবেয়ার আব্বা ইয়ো, ও রাবেয়ার আব্বা ইয়ো, তোমার মাইয়াটা তো সাইন নম্বর মাইয়া, রাবেয়া শব্দের অর্থ হইল সাইর, তোমার মাইয়ার নামও রাখবা রাবেয়া, সাইর মার হাওয়া। আমি আমার মাইয়ার নাম রাখতাম রাবেয়া, আপনি বলছেন কবুল করলাম। রাবেয়া দুনিয়াতে আসছে, বিবাহ করে নাই, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে নাই। রাবেয়া কয়, আমি যতক্ষণ সময় পাইছি আমি আমার আল্লাহরে ডাকছি। আমিরপুরের মা বোনেরা যতক্ষণ সময় পান টিভি সিরিয়াল দেখার সময় কাটান, যতক্ষণ সময় পান মোবাইল টিপার সময় কাটান, যতক্ষণ সময় পান ঝগড়া করেন জালে জালে, যতক্ষণ সময় পান শ্বশুর শাশুড়ির লগে ঝগড়া করেন, যতক্ষণ সময় পান এই এলাকার মধ্যে কত পার্ক আছে, কত পাহাড় আছে, কত জন্না আছে, এগুলাতে ঘুরা বেড়ান। মা গো মা, জন্নাতে ঘুরলে হবিগঞ্জ বাজারে গেলে সুনারু ঘাট গেলে আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর ওলি হইতে হইলে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগে। তুমি ওলি হইছ কেমনে? কই আল্লাহ রাসূলকে ভালোবাসা। রাবেয়া রে, তুমি যে আল্লাহর এত পাগল ছিলা, তুমি কোনোদিন আমার আল্লাহরে দেখছনি? রাবেয়া কয়, জগতের মানুষ আমার আল্লাহরে দেখা যায় না, আমার আল্লাহরে শোয়া যায় না, আমার আল্লাহর অনুভব করা যায় না, আমার আল্লাহরে কোনো গ্রাণ পাওয়া যায় না, আমার আল্লাহরে কোনোভাবে দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না। ও রাবেয়া, তাইলে তুমি আমার আল্লাহরে যদি না দেখো, তুমি কেমনে নামাজ পড়লা, কোন খোদারে খুশি করতে চাইলা? রাবেয়া কয়, কোন খোদারে খুশি করতে চাইছি জানোনি? আমি যদিও আমার আল্লাহরে না দেখি রে, আমার আল্লাহ আমি রাবেয়ারে দেখি। রাবেয়া রে, তুমি থাকো ইরাকের জমিনে, কিন্তু তুমি রাবেয়ার কাছে জানতে চাই, আমার আল্লাহর তো একটা ঘর আছে, এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। নাম কি? কার ঘর? জোরে কয় না, পিছনে তারা কোন কার ঘর? ও রাবেয়া, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ যা আছে মক্কা শরীফের মধ্যে, ওই সৌদি আরবের মধ্যে। রাবেয়া, তুমি কি বাইতুল্লাহ যাইতে মন চায় না? রাবেয়া কয়, বাইতুল্লাহ তো অনেক দূরে, আমি রাবেয়া বাইতুল্লাতে যাইতে যে সময় লাগব, আমি রাবেয়া বাইতুল্লাতে যাওয়ার আগে আমি বাইতুল্লারে এমনি দেখতে পারি। রাবেয়া রে, কেমনে তুমি বাইতুল্লাহ দেখবা? রাবেয়া বুশ্রী কয়, ঠিক আছে আমি নামাজ আদায় করি। রাবেয়া বুশ্রীর জীবনী পড়তে যাইয়া পাইলাম, তাকে
তাফসিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাই উনি লেখতাছে রাবিয়া বসি একটা যা নামাজের মুসল্লা লইছে নামাজের মুসল্লাটা বিছাইয়া রাবিয়া বসি দুই রাকাত নামাজ পড়ে রাবিয়া বসি দুই রাকাত নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে এক কদম আগায় আর দুই রাকাত নামাজ পড়ে এক কদম আগায় আর দুই রাকাত নামাজ পড়ে এক কদম সামনে যায় আর দুই রাকাত নামাজ পড়ে আরেক কদম সামনে যায় আল্লাহ কয় জগৎবাসী রে নামাজ আদায় করলে একটু একটু করে সামনে গেলে কিয়ামত হইয়া যাইব রাবেয়া আমি আল্লাহর কাবা দেখতে পারত না জিব্রাইল রে আমার রাবেয়া দে তো আমি আল্লাহর পাগল আমার রাবেয়া আর দুই রাকাত নামাজ শেষ করার আগে আমার রাবেয়া রে আল্লাহর কুদরতি ফয়সালা দিয়া রাবেয়া রে আল্লাহর কাবার সামনে হাজির করে দেয় রাবেয়া বসি ডাক দিয়া কয় দুই 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 কইরা ছয় রাকাত নামাজ পড়তে দেরি আমি দেখলাম চকুটা কইলা ছয় রাকাতের নামাজের সেজদা থেকে উইটা আমি আমার ইরাকের জমিনে নাই দুই রাকাত কইরা ছয় রাকাত নামাজ পড়ার পরে আমার আল্লাহ কুদরতি ভাবে আমি রাবেয়ার কাবা শরীফের সামনে নিয়ে হাজিরি কইরা দিছে ভাইও এমন নামাজ রাবেয়া পড়ছে এই নামাজ তো আমরা পড়তে পারি না আমার নবী কয় উম্মত এমন ভাবে নামাজ পড়বা যেই নামাজ পড়লে আল্লাহ নবী পাইবা উম্মত রে নামাজে দাঁড়াইছো দুনিয়ার কাজকর্মের কথা মনে হইছে চোখটা একটাবার বন্ধ করে দেখো চোখ বন্ধ করলে অন্ধকার দেখা যায় আপনারা একটু চোখ বন্ধ করে দেখেন না দেখবেন অন্ধকার দেখা যায় নবী গো এটা কেমন নামাজ পড়তাম আমার নবী কয় এমন ভাবে নামাজ পড়বা চোখ বন্ধ করলে অন্ধকার অন্ধকার দেখবা না আল্লাহর নবীরে দেখবা চোখ বন্ধ করলে মক্কা আর মদিনা দেখবা এই নামাজটা বন্য কেউ পড়ছে না এই নামাজটা রাবেয়া বসি পড়ছে আমিরপুর এলাকার মা বোনেরা গো মুরব্বী বাবারা গো ছোট ভাই বাবারা ও যুবক নজুয়ান বন্ধুরা এমন নামাজ পড়ো যেই নামাজের মাধ্যমে আল্লাহ দেখা যায় আল্লাহ যদি না দেখো এমন নামাজ পড়ে তোমার কোনো লাভ নাই নামাজ যদি পড়তে হয় হুজুরি কলাবে রাবেয়া বসির মতো নামাজ পড়ো নবীজি যেই নামাজ শিখাইছে ওই নামাজটা তুমি পড়ো আল্লাহর নবী কই উম্মত নামাজ যদি তুমি পাঁচ ওয়াক্ত পড়ো এই পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়ো একটানা যেই ব্যক্তি বারো দিন বা চল্লিশ দিন আওয়াবিনের নামাজ পড়ব আমার আল্লাহ তার আগে পিছের বারো বছর করে জীবনের গুণা মাফ করবো যেই ব্যক্তি এরশাকের নামাজ পড়ব ফজরের নামাজের পরে এরশাকের নামাজ পড়ার দুই রাকাতের কারণে আল্লাহ তার রিজিক বাড়াইয়া দিব যেই ব্যক্তি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ব যা কিছু চাইব আমার আল্লাহ পূরণ করব এই আমিরপুর এলাকার কত মা বোন কত ভাই বাবা আছে নিয়ত করছে বিদেশ যাইব বিদেশ যাইতে পারে না ব্যবসা করে বরকত পায় না কাজে কর্মে কোনো বরকত পায় না কঠিন রোগ বালা মুসিবত হইছে হাজার টাকা দিয়া ভিজিট দিয়া ডাক্তার দেখাইছো রোগ সারে না আল্লাহর কসম রে নবীর তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দ আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমি আপনার বান্দা আপনি আমার ভালোবাসেন কিনা জানি না আমি আপনার ভালোবাসি আল্লাহ আপনি আমার কঠিন রোগ বালা মুসিবত দিছেন যদি আপনার ভালা লাগে এই রোগ দিয়ে আমার এই মুহূর্তে ইন্তেকাল করে দেন আর যদি আমার বাঁচায় রাখবেন মনে করেন আমার রোগটা সরাইয়া নির্দিষ্ট হায়াতে জিন্দগি নসিব করেন তো তার কসম রে তাহাজ্জুদের নামাজে যা চাইবা তুমি তা পাইবা শুধু একমাত্র 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 যা চাইবা তা পাওয়ার একটা মাধ্যম হইলো ওই নামাজ পড়ার আগে হারাম খাওয়া ছাড়তে হইব সুদ খাইবা নামাজও পড়বা কবুল হবে না গোসো খাইবা নামাজও পড়বা কবুল হবে না পরের সম্পদ খাইবা নামাজ পড়বা কবুল হবে না মানুষের জায়গা লোভ করে খাইবা তোমার নামাজ কবুল হবে না নামাজ এমন ভাবে পড়ো যেই নামাজ পড়লে আল্লাহ নবী পাওয়া যাইব বন্ধুরে ও নবীর পাগলের দলেরা ও আসে কেন শুন ভাই বাবারা আবার এই নামাজ কবুল করাইতে হইলে আম্মাব্বার দোয়াও লাগবো আল্লাহর কোরআন থেকে আয়াত পড়ছিলাম ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা তোমরা তোমাদের আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে তোমাদের মা বাবার প্রতি ইহসান করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাবার প্রতি ইহসান করলে লাভ
ব্যাপারটা কি হইব আমার নবী কো উম্মত মা বাবার প্রতি যদি ইহসান করো সদাচরণ করো আমার আল্লাহ ইন্তেকালের পরে তোমারে জান্নাত প্রদান করব নবী গো ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহ বুঝি জান্নাত দিব নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আমরা তো জীবনে মা বাবার লগে বড় অন্যায় করছি মা বাবার লগে জীবনে বড় ভুল করছি ও নবী গো মা বাবার লগে আমরা জীবনে যেই ভুল করছি মা বাপ যদি বদদোয়া দেয় আমার জীবনে জান্নাত পাওয়া হারাম হইয়া যাইব খোদার কসম রে মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়বা কবুল হবে না মা বাবার মনে কষ্ট দিয়া রোজা রাখবা হজ করবা যাকাত দিবা কবুল হবে না বালা কোনো কাজ করতে যাইবা আমার আল্লাহ তোমার কাজে সফলতা দিবে না নবী গো কষ্ট তো দিয়া লাইছে এখন কি করতাম আমার নবী শিখাইয়া দেয় আম্মা আব্বা যদি বাইসা থাকে বাড়ির ভিতরে যায়া আম্মা আব্বার পাওনা আঞ্জা কইরা দইরা জড়াইয়া দইরা ডাক দিয়া কইবা মা গো মা জীবনে আপনারা লগে বড় অন্যায় করছি বড় পাপ করছি বড় অন্যায় করছি মা আমারে মাফ কইরা দেন দেখবেন রে ভাই আপনি যখন মা বাবার পাও দইরা মাফ চাইবেন মা কইব ফুত ও ফুত আমি মার পাও দর্শন আমি মার কাছে বালা লাগে না আব্বা কইব পুত্রে আমি মার পাও দইরা মাফ চাইতাছো আমার কাছে বালা লাগে না মার পাও দইরা যখন আপনি কানবেন আর কইবেন মা আমারে মাফ কইরা দেন এই এলাকার মুরব্বী এলাকার যুব সমাজ পর্দার অন্তরালের মা বোনেরা যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো কষ্ট দেওয়ার না দাও আজকে ওয়াদা করে যাইবা এই মাহফিল থেকে বাড়ির যে আগে মা বাবার ফাউন্ডি ধরে মাপ চাইবা দেখবেন আপনি মা বাবার ফাউন্ডি ধরে মাপ চাইলে আপনার মা বাপ আপনার লগে লগে কান্দে আপনি ডাক দিয়ে কইবেন মা বাবা আপনারা কি লেগে কান্দেন কান্দার কারণটা জানতে চাই আপনারা তো কোনো ভুল করছেন না ভুল করছি আমি আমি না কান্দাম গো মা আপনারা কেন কান্দেন মা বাপ ডাক দিয়ে কইব পুত্রে ভূত কেন কান্দি জানোস নি তুই সন্তান এতদিন আমরা কষ্ট দিস এতদিন কষ্টে কান্দছি এখন কষ্টে কান্দি না এখন তো আমি খুশিতে কান্দাছি মা গো মা খুশিতে কেন কান্দে মা ডাক দিয়ে কইব আমার সন্তান এতদিন কষ্ট দিস মনে বড় কষ্ট ছিল এখন যে পায়ে ধরে মাপ চাইছ আমি মার কাছে বড় বালা লাগে আমি মার কাছে বড় বালা লাগে এই জন্য আমি তোমার জন্য কান্দি দেখবা মা বাবা তোমারে মাফ করে দিব অনেকের মন খারাপ হয়ে গেছে হুজুর আমার তো মা নেই আমি মাহফিল থেকে কান ফাও দিয়ে মাফ সাম অনেকের মন খারাপ হয়ে গেছে হুজুর আমার তো বাপ নাই আমি এখান থেকে কার পাও দিয়ে মাফ সামু বন্ধুরে আমার নবী শিখিয়া দেয় মা বাপ যদি মইরা যায় কবরে যায়া থাকে মা বাবার কাছে মাফ চাইবা কেমনে ও মা বাবার কাছে মাফ চাইতে গইলে তুমি দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন আম্মা আব্বার কবরটার সামনে যাইয়া দাঁড়াইবা আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হামুমা কামা রব্বাই আনি সগির রব্বির হামুমা কামা রব্বাই আনি সগিরা আমার নবী কই উম্মত কোন সন্তান যদি মা মইরা যায় কোন সন্তান যদি আব্বা মইরা যায় আব্বা মা মারা যাওয়ার পরে ওই সন্তানের চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় বাদল রে যাদের মা বাবা কবরে আম্মা আব্বার জন্য আজকে আখিরি মুনাজাত একটু দোয়া করবা আল্লাহ যেন আমাদের আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে নবীরা তাত করার তৌফিক দান করে আমাদেরকে নবীর পথ মতে চলার তৌফিক দান করে আল্লাহ কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আসুন আমরা আমাদের দয়াল নবীর দাঁড়ায় দাঁড়ায় সালাম দে ইয়া নবী সালাম اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم مبدو او ضيال الله একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন আল্লাহ এই হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন আমিরপুর জালিয়া বস্তি ফুলমিয়া সাহেবের বাড়িতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে চতুর্থ বার্ষিক সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া আমি অদম গুনাগার শামীম হোসেন দাদার সঙ্গে আমার এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা
পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমিও তুমি গুনাহগারের সাথে ধারা ধারা হাত বাড়াইছে আল্লাহ, হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি রে দয়াল, জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলেন না, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি যা না রে আল্লাহ, করো আল্লাহ দাগালো তোমার মনে বুঝো দয়াল আল্লাহ, আমরা গুনাগার তোমার দরবারে হাত বাড়াইছি জীবনের গুনার দিকে না তাকাইয়া, তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাগুলা তুমি আল্লাহ মাফ কইরা দাও। রব্বুল আলামিন দয়াল আল্লাহ, তুমি যদি আমরার মাফ কইরা দাও আল্লাহ, তুমি কারোর কাছে কোনো জবাব দিতা করা লাগবে না, রহমত দিয়া যদি ভরপুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না রে দয়াল। রব্বুল আলামিন আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বার, মাফ করে দাও মাহমুদ আল্লাহ আমরা গুনাহগার। রব্বুল আলামিন দয়াল আল্লাহ, আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়িয়া দিছে, একটা শ্রেণীর মানুষ আছে জগতের মধ্যে বাবা নাই, যে বাবা সন্তানকে এত কষ্ট করে মাতার গাম পায়ে ফেলাইয়া মানুষের মতো মানুষ করছে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাও। অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতে মা নাই, হায়রে মা, যে মার মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মা যাদের অন্ধকার কবরে যেই মা নিজে না খেয়া সন্তান রে খাওয়াইছে, নিজের গায়ের আসলাটা দিয়া সন্তানের মুখ মুইসা দিছে, এমন মা যাদের কবরে আমার কবর তুমি না জাতের ফয়সালা করো, হাইরে এমন দর দিবে কেউ হবে নাই আমরার মা মাগু, হাইরে এমন দর দিবে কেউ হবে নাই আমরার মা, মায়ের একটান দুধের দাম কাটিয়া গায়ের চামা, একটান দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না রে মনে পাপুষ বানাইলে, এমন দর দিবে কেউ হবে না আমার মা মাল্লাহ, জানি না কার জানি মা নাই, জানি না কার জানি বাবা নাই, আম্মা আব্বার কবর তুমি না জাতের ফয়সালা করো, আম্মা আব্বারে মাফ করো, আম্মা আব্বার কবরটার জান্নাতের বাগান বানাও, আম্মা আব্বার কবরে তুমি না জাতের ফয়সালা করো। অনেকে হাত বাড়াইছে মাও নাই বাবা নাই একবারে ইতিম, আল্লাহ তাদের আম্মা আব্বার কবরটারে তুমি নুরুন আলা নূর বানিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, অনেকে হাত বাড়াইছে আম্মা আব্বা বেঁচে আছে আম্মা আব্বা অসুস্থ, রব্বে করিম আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। ও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব দোয়া চেয়েছে, বিশেষ করে বিল্লাল ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ আরেকজন ওনার সন্তানের জন্য দোয়া চাইছে। রব্বে করিম আল্লাহ, জানি না কত মানুষ কি আশা নিয়ে আজকের মুনাজাতে হাত বাড়াইছে, আমি আল্লাহ গুনাগার মানুষ তাদের জন্য কি দোয়া করব, তুমি আল্লাহ যদি রহমানুর রহিম নামের উসিলা
যাই আমরা দোয়া কবুল না করো বলো আমরা কার কাছে যাই হাত বাড়া মুরে আল্লাহ আজকে এই আমিরপুর জালিয়া বস্তি ফুলমিয়া সাহেবের বাড়ির প্রাঙ্গণে চতুর্থ বার্ষিক মাহফিলে আখেরি মুনাজাত আমি গুনাহগারের হাতে হইয়া যায় আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া দন দিয়া দৌলত দিয়া পরিশ্রম করিয়া গায়ে খাইটা আজকের মাহফিলে সহযোগিতা করছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো তাদের কামাই রুজিতে বরকত দান করো ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও এলাকার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করো দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা মুনাজাতে হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো আমরা সবার মনের আশা তুমি আল্লাহ পূরণ করে দাও আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ কত প্রবাসী ভাইরা দোয়া চায় আল্লাহ প্রত্যেকটা প্রবাসীর দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ যাদের চাকরি নাই কাজকর্ম নাই ব্যবস্থা করো যারা বিপদে আছে বিপদ আপদ থেকে উদ্ধার করো যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আগামী বছর মাহফিলের জন্য যারা যারা দান করছে আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করো রাব্বুল আলামিন আমরা মাহফিল শেষ করে আবার সুন্দরভাবে আমাদের নিজ গন্তব্য বাড়িতে সুন্দরভাবে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ যেদিন মালাকুল মাউত আজরাইল পাঠাইবা ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইও মদিনা না দেখা যদি মারা যায় আল্লাহ মরার পরে রুহটা মদিনা মদিনা কইয়া কানবো মনে বড় আশা যাবো মদিন বাবা যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও কন্যা মক্কাওয়াল মদিনা আমায় তুমি মনে বড় আশা আল্লাহ মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়ান মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম এ মনির ভাই কইরে